হ্যালো গাইস, তোমরা কি জানো আজকে গেমের মধ্যে আসতে চলেছে গিল্ড ওয়ার ইভেন্ট। আর এই গিল্ড ওয়ার ইভেন্ট কমপ্লিট করে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ভি ব্যাচ এবং স্কাইউইন পেতে চলেছো। আর যদি না জানো, তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে গিল্ড ওয়ার ইভেন্ট কখন আসবে এবং কিভাবে কমপ্লিট করবে। এছাড়া তোমরা কি জানো গেমের মধ্যে আসতে চলেছে ঘোস্ট ক্রিমিনালের ইভেন্ট। আর এই ঘোস্ট ক্রিমিনালের ইভেন্ট তোমাদেরকে ইভেন্ট ওপেন করে দেখিয়ে দেবো এবং ইভেন্ট কমপ্লিট করেও দেখিয়ে দেবো। আর এই ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে গান স্কিন থেকে আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। এছাড়া গরিনা ফ্রি ফায়ার ল্যাম্বোগিনি কোম্পানির সঙ্গে কোলাবরেশন করতে চলেছে। আর এই কোলাবরেশন স্পেশাল একটি ইভেন্ট আসবে। আর এই ইভেন্টের মধ্যে তোমরা ল্যাম্বোগিনির গান স্কিন এবং লবি এন্ট্রি অ্যানিমেশন ইমোট এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পেতে চলেছ। তারও রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার ওবিভিটি 2 আপডেট স্পেশাল একটি এখানে ডাইনো বান্ডিল ডিজাইন করেছে। আর এই ডাইনো বান্ডিল কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং কবে আসবে তারও 100% কনফার্ম ডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা আরও প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি, আর একটি করে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কি করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে 100% বোনাস টপার ইভেন্টের পর। অর্থাৎ এর আপডেট এখানে আমি আগের দিনের ভিডিওতেই দিয়েছিলাম, তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই এই 100% বোনাস টপার ইভেন্টটি দেখতে পাবে। বাট গেমের মধ্যে অলরেডি চলে এসেছে এই 100% বোনাস টপার ইভেন্টটি। আর এই টপার ইভেন্টটি আজ থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে। আর এই টপার ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো, এখানে তোমাদের যত ডায়মন্ড তোমরা টপ আপ করবে এই ইভেন্ট থেকে তত ডায়মন্ড এখানে তোমরা ডবল পাবে। অর্থাৎ যদি 1000 ডায়মন্ড টপ আপ করো তাহলে এখানে তোমরা 2000 ডায়মন্ড পাবে। অর্থাৎ 100 ডায়মন্ড টপ আপ করলে 200 ডায়মন্ড পাবে। এইভাবে তোমাদের ডবল ডায়মন্ড দেওয়া হবে। আর এই টপ আপ ইভেন্টটি এখানে তোমাদের 17 তারিখ পর্যন্ত থাকবে। 17 তারিখের মধ্যে এখানে তোমরা টপ আপ করে নিতে পারো। অর্থাৎ যদি এখান থেকে টপ আপ করো তোমরা ডবল ডায়মন্ড পাবে। আর এই 100% বোনাস টপ আপ ইভেন্টটি আসার কারণ হচ্ছে আগামীকাল একটি নিউ ইভেন্ট এসেছিল দেওয়ালি কার্নিভাল বলে। আর ওই ইভেন্টে তোমাদের এখানে প্রচুর ডায়মন্ড কাটবে, তার জন্যই তোমাদের এই ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটি দিয়েছে, যাতে করে তোমরা এখানে ডবল ডায়মন্ড টপ আপ করো। আর এখানে তোমরা টপ আপ করলে ওই ইভেন্টে তোমরা স্পিন করতে পারবে। তার জন্যই তোমাদেরকে এই ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দিয়েছে। বাট আমার ওপিনিয়ন অনুযায়ী এখানে তোমরা যদি ডবল ডায়মন্ড টপ আপ করে থাকো তাহলে তোমরা ওই নিউ ইভেন্টে কেউ স্পিন করবে না। ওখানে তোমরা যদি স্পিন করো 2000 ডায়মন্ড যদি এখানে তোমরা টপ আপ করো এবং 2000 ডায়মন্ড টপ আপ করার পর ওখানে তোমরা যদি স্পিন করো তোমাদের ওখানে কোনো রিওয়ার্ড উঠবে না। অর্থাৎ ওখানে তোমাদের 2 থেকে 3টি বান্ডিল উঠবে। অর্থাৎ যে বান্ডিলটি তোমাদের চয়েস হবে ওই বান্ডিলটি উঠবে না। অর্থাৎ যে বান্ডিলটি বার করতে চাইবে ওই বান্ডিলটি উঠবে না। অর্থাৎ ওই ইভেন্টটি হতে চলেছে একটি প্রচুর ডায়মন্ড খাওয়া ইভেন্ট। আর এখানে তোমরা দেখতে পাবে উইন্টার উইস বলে একটি ইভেন্ট উইন্টার ইভেন্টের সময়তে। আর সেই টাইমে তোমরা ব্ল্যাক টি শার্ট এবং এখানে হোয়াইট টি শার্ট দুটি বান্ডিলেই রিটার্ন দেখতে পাবে। আর ওই ইভেন্টে তোমরা স্পিন করে লিমিটেড ডায়মন্ডের মধ্যেই তোমরা হোয়াইট টি শার্ট এবং ব্ল্যাক টি শার্ট বের করে নিতে পারবে। তার জন্য বলছি তোমরা এই ইভেন্টে কেউ স্পিন করবে না, তোমরা এখানে ডায়মন্ড জগিয়ে রাখবে। অর্থাৎ তোমাদের যত বেশি ডায়মন্ড থাকবে তোমরা ওই ইভেন্টে স্পিন করে এখানে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট নিয়ে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া ওবিভিটি 2 আপডেট স্পেশাল গরিনা ফ্রি ফায়ার একটি ওপি লেভেলের ডাইনো বান্ডিল ডিজাইন করেছে। আর এই ডাইনো বান্ডিলের রিভিউটি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এই ডাইনো বান্ডিলটি ডিজাইন করেছে। এছাড়া এখানে তোমরা একটি প্যানে স্কিন দেখতে পাচ্ছ, এই প্যানে স্কিনটিও ডিজাইন করেছে। আর এই দুটি ডাইনো থিমে ডিজাইন করেছে। আর এই দুটি রিওয়ার্ড নিয়ে বাইরের সার্ভারে অলরেডি একটি রিং ইভেন্ট চলে এসেছে। আর ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারও তোমরা যখন এই ডাইনো বান্ডিলটি দেখতে পাবে তখন তোমরা রিং ইভেন্টের মাধ্যমেই দেখতে পাবে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার ল্যাম্বোগিনি কোম্পানির সঙ্গে কোলাবরেশন করতে চলেছে। আর এই কোলাবরেশন স্পেশাল তোমরা কিছু আইটেম দেখতে পাবে। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটি গ্লোয়াল স্কিন, এই গ্লোয়াল স্কিনটি দেখতে পাবে। আর এই গ্লোয়াল স্কিন ছাড়া একটি ইমোট দেখতে পাবে। আর এই ইমোটটি তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, এই ইমোটটি দেখতে পাবে। আর এই ইমোট ছাড়া একটি তোমরা লবি এন্ট্রি অ্যানিমেশন দেখতে পাবে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটি লবি এন্ট্রি অ্যানিমেশন। অর্থাৎ এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি হলো একটি গাড়ির মধ্যে আসবে এবং গাড়ির মধ্যে আসার পর এখানে গাড়ির কোপাট খুলে বাইরে বেরিয়ে আসবে। আর এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি দেখতে পাবে। এছাড়া কিছু এখানে তোমরা গাড়ির স্কিন দেখতে পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ব্ল্যাক কালারের গাড়ির স্কিন, এছাড়া একটি রেড কালারের গাড়ির স্কিন। আর এই ব্ল্যাক রেড ছাড়া এখানে তোমরা আরও একটি এখানে ব্ল্যাক কালারের দেখতে পাবে গাড়ির স্কিন। আর এখানে তোমরা দুটি ব্ল্যাক কালারের গাড়ির স্কিন দেখতে পাবে এবং একটি রেড কালার, এবং লাস্টে দেখতে পাবে একটি ইয়েলো কালারের গাড়ির স্কিন। অর্থাৎ এই 4টি গাড়ির স্কিন ডিজাইন করা হয়েছে। আর এই 4টি গাড়ির স্কিনের মধ্যে যে কোনো একটি গাড়ির স্কিন ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ প্রথম নম্বরে যে কালো রঙের গাড়ির স্কিনটি দেখালাম
ওই গাড়ির স্কিনটি বলা হচ্ছে যে তোমরা এই নিউ ইভেন্ট স্পেশাল একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর বাদবাকি রেওয়ার্ডগুলি এখানে তোমরা দেখতে পাবে কোনো একটি রিং ইভেন্টের মাধ্যমে, অর্থাৎ রিং ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে এই রেওয়ার্ডগুলি অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং একটি এখানে তোমাদের রেওয়ার্ড একেবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আর এর আপডেট বেরিয়ে এসেছিলো, তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া গেমের মধ্যে এখন চলছে দেওয়ালি ইভেন্ট, আর এই দেওয়ালি ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর এখানে তোমরা বাদ দিকে নিচে দেখতে পাচ্ছ ঘোস্ট ক্রিমিনাল ইভেন্টের একটি লোগো, আর এই লোগোতে টাচ করে দেওয়ার সাথে সাথে ইভেন্টের মধ্যে চলে আসবে আর এই ধরনের ইভেন্ট ইন্টারফেস দেখতে পাবে। এবং ইভেন্ট থেকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ লগির রেওয়ার্ড হিসেবে এই ভাউচারগুলি পাবে এবং এখানে তোমরা আরও প্রচুর রেওয়ার্ড দেখতে পাচ্ছ আর এই রেওয়ার্ডগুলি পাবে। আর এই রেওয়ার্ড নিতে গেলে তোমাদেরকে মিশন কমপ্লিট করে এই টোকেন কালেক্ট করতে হবে। ডেলি মিশনের এখানে আসার সাথে সাথে এখানে তোমরা প্রচুর টোকেন কালেক্ট করতে পারবে আর এই টোকেন কালেক্ট করে এখানে তোমাদেরকে লেভেল আপ করতে হবে এই ইভেন্টের। অর্থাৎ এখানে তোমরা ডান দিকে নিচে দেখতে পাচ্ছ এখানে ফ্রি বলে অপশান, আর এই ফ্রি অপশানের উপর যখনই তোমরা ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এখানে তোমাদের লেভেল আপ হবে। আর লেভেল আপ হওয়ার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নম্বর 1, নম্বর 2 এবং নম্বর 3 এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সাববোর্ড, আর এই সাববোর্ডটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ঘোস্ট ক্রিমিনাল ইভেন্ট থেকে। আর এই সাববোর্ড ছাড়া এখানে তোমরা আরও এখানে প্রচুর রিওয়ার্ড পাবে। অর্থাৎ লেভেল 4 এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টমার রুম কার্ড পাবে 24 ঘন্টার জন্য, এবং এখানে তোমরা লেভেল 5 একটি ফিসপিন দেখতে পাচ্ছ, আর এই ফিসপিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এই ফিসপিন ছাড়া এখানে তোমরা আরও রিওয়ার্ড ফ্রিতে পাবে। বাট কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে দেখো, এখানে তোমরা যখন লেভেল 6 চলে আসবে, লেভেল 6 আসার পর এখানে তোমরা এই গান স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই সকল রিওয়ার্ডগুলি তোমরা এই ঘোস্ট ক্রিমিনাল ইভেন্ট স্পেশাল একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলে যাও। আর ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে, নিচে ফ্রি অপশানটি দেখতে পাচ্ছ, এই ফ্রি অপশানের উপর যখন ট্যাপ করে দেবে উপরে দেখতে পাচ্ছ 0% রয়েছে, আর এই 0% বেড়ে এখানে তোমাদের 50% হয়ে যাবে এবং 50% হয়ে যাবে, এবং এখানে তোমরা যখন আরও 10টি টোকেন দিয়ে আরও স্পিন করে দেবে তখনই তোমাদের 100% হয়ে যাবে। এবং 100% হয়ে যাওয়ার সাথে সাথে এই প্রথম নম্বর রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এবং দ্বিতীয় নম্বর লকটি তোমাদের আনলক হয়ে যাবে। এবং আনলক হওয়ার পর এখানেও তোমাদেরকে 100% করতে হবে, 100% করার পর তোমরা এই ভাউচারগুলি পাবে এবং তারপরে এখানে তোমাদেরকে আরও 100% করতে হবে। ওইভাবে তোমাদেরকে ইভেন্ট কমপ্লিট করতে হবে। আর ডেইলি মিশন এসে তোমরা টোকেন কালেক্ট করবে, টোকেন কালেক্ট করে এখানে তোমাদের এই পার্সেন্টেজ বাড়াতে হবে, তারপরেই তোমরা এই সকল রিওয়ার্ডগুলি এখান থেকে নিতে পারবে। এছাড়া এখানে তোমরা রিওয়ার্ড প্রিভিউ বলে একটি অপশন দেখতে পাচ্ছ, আর এখানে তোমরা যখনই চলে আসবে এখানে আসার সাথে সাথে ওই রিওয়ার্ডগুলি দেখতে পাবে এবং তার পাশে এখানে তোমরা লেভেলগুলিও দেখতে পাবে, কত লেভেলে তোমরা ওই রিওয়ার্ডগুলি পাচ্ছ। এবং 6 লেভেল তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি লাস্টে বক্স, আর ওই বক্সের মধ্যে তোমরা প্রচুর রিওয়ার্ড পাবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 লেভেল হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা যখন আরও লেভেল আপ করবে তখন তোমরা এই বক্সটি পাবে, আর এই বক্সের মধ্যে কাস্টমার রুম কার্ড এবং এই ভাউচারগুলি তোমরা এখান থেকে আনলিমিটেড কালেক্ট করতে পারবে ওই বক্স ওপেন করে। আর এই নিউ ইভেন্টটি তোমরা দেখতে পাবে এখন চলছে গেমের মধ্যে দেওয়ালি ইভেন্ট, আর এই দেওয়ালি ইভেন্ট চলে যাওয়ার পর তোমরা এই নিউ ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে দেখতে পেতে চলে যাও। আর এই ইভেন্টটি যখন চলবে এই টাইমে তোমরা দুটি রিং ইভেন্ট দেখতে পাবে। একটি রিং ইভেন্টের মধ্যে এখানে ঘোস্ট ক্রিমিনাল ইভেন্ট স্পেশাল যত সকল আইটেম ডিজাইন করা হয়েছে এবং ঘোস্ট ক্রিমিনাল বান্ডিল নিয়ে একটি রিং ইভেন্ট দেখতে পাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে ওল্ড যে ক্রিমিনাল বান্ডিলগুলি আছে ওই ক্রিমিনাল বান্ডিলগুলি রিটার্ন আসবে। অর্থাৎ এখানে তোমাদের সবুজ ক্রিমিনাল বান্ডিল রিটার্ন 100% আসবে, এবং এখানে আরও যে ক্রিমিনাল বান্ডিলগুলি আছে ওগুলি আসবে কিনা বলতে পারছি না, বাট ওগুলি আসারও চান্স আছে। অর্থাৎ সব বান্ডিলগুলি একসঙ্গে রিটার্ন আসবে, বাট এখন তোমাদেরকে কনফার্মভাবে বলতে পাচ্ছি না। এখন তোমাদেরকে প্রেডিকশন অনুযায়ী এখানে তোমাদেরকে দেখিয়ে রাখলাম, এখানে তোমরা দেখতে পেতে পারো এই ক্রিমিনাল বান্ডিলগুলি রিটার্ন, বাট 100% কনফার্ম তোমরা এখানে গ্রিন ক্রিমিনাল বান্ডিল রিটার্ন দেখতে পাবে। আর আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে, এখানে তোমরা ইয়েলো বা রেড ক্রিমিনাল বান্ডিল যদি রিটার্ন দেখতে পাও তাহলে তোমাদেরকে আপকামিং সময়ের মধ্যে আপডেট দিয়ে দেবো। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়াররা গিল্ড ওয়ার ইভেন্ট দেখতে পেতে চলেছ আজকে, বাট কখন ইভেন্ট স্টার্ট হবে দেখো। এখানে ইন্ডিয়ান সার্ভারে গিল্ড ওয়ার ইভেন্ট স্টার্ট হবে সন্ধ্যা 6:30 সময়তে এবং বিডি সার্ভারের প্লেয়াররা স্টার্ট দেখতে পাবে সন্ধ্যা 7:00 সময়তে এবং শেষ হবে এখানে 10:30। আর এই ইভেন্টের মাধ্যমে এখানে তোমরা পার্টিসিপেট করে একবারে সম্পূর্ণ ফ্রিতে স্কাইউইন এবং ভি ব্যাচ নিতে পারবে। আর স্কাইউইন এবং ভি ব্যাচ কীভাবে নেবে দেখো, এখানে তোমাদেরকে এই গিল্ড ওয়ার ইভেন্টে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ এখানে তোমরা যখনই চলে আসছো এই মুডের এখানে, এখানে আসার সাথে সাথে এখানে তোমরা গিল্ড ওয়ার বলে একটি নিউ মুড দেখতে পাচ্ছ, আর এই মুডটি এখন এখানে লক রয়েছে। আর এটি তোমাদের সন্ধ্যা 6:30 সময়তে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা এখানে আনলক দেখতে পাবে এবং বিডি সার্ভারের প্লেয়াররা 7:00 সময়তে আনলক দেখতে পাবে। আর এখানে তোমাদের যখনই আনলক হয়ে যাবে তোমাদেরকে এখানে গেম প্লে করতে হবে, আর এখানে তোমাদের 5টি গেম প্লের এখানে তোমাদের পয়েন্ট কাউন্ট হবে। অর্থাৎ তোমাদের গিল্ডের সবাইকে এখানে গেম প্লে করতে হবে, আর তোমাদের গিল্ডের এখানে সবাই গেম প্লে করার পর এখানে তোমাদের যে 5টি ম্যাচ এখানে তোমাদের বেশি এখানে পয়েন্ট হবে ওই পয়েন্টগুলি তোমাদের কাউন্ট হবে। আর এখানে তোমাদের গিল্ডের সবাইকে নিয়ে এখানে তোমাদের এই পয়েন্ট কাউন্ট হবে, আর পয়েন্ট কাউন্ট হওয়ার পর এখানে তোমাদের যে গিল্ড টপ 1 থাকবে ওই টপ 1 গিল্ডকে এখানে একটি স্কাইউইন একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। ওই গিল্ডের যতজন মেম্বার থাকবে
করবে ততজন মেম্বারকে একটি করে স্কাইউইন একবারই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এছাড়া এখানে টপ 1 থেকে টপ 15 মধ্যে যে গিল্ডগুলি থাকবে ওই গিল্ডগুলিকে এখানে গিল্ডের ভি ব্যাজ দেওয়া হবে, অর্থাৎ ওদের গিল্ডে এখানে ভি ব্যাজ লাগানো থাকবে আর এই ভি ব্যাজগুলি দেওয়া হবে। আর এই ইভেন্টে পার্টিসিপেট করে তোমরা এইভাবে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড নিয়ে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই গিল্ড ওয়ার ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে এবং এই গিল্ড ওয়ার ইভেন্ট কখন স্টার্ট হবে এবং কী কী রিওয়ার্ড পাবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।